আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ডাটা কনভার্ট করা যেটা হচ্ছে আমরা হচ্ছে যেটাকে হচ্ছে জাভা স্ক্রিপ্টের ভাষায় বলতে পারি হচ্ছে টাইপ কনভার্সন সোজা কথা হচ্ছে ডাটাকে কনভার্ট করে ফেলা সো ডাটা কি জিনিস এটা আমাদের বোঝার কথা ডাটা হচ্ছে যেমন একটা ভেরিয়েবলের মধ্যে সাপোজ একটা স্ট্রিং থাকতে পারে স্ট্রিংটা একটা ডাটা এটা স্ট্রিং টাইপের ডাটা আমরা বলতে পারি নাম্বার টাইপের ডাটা থাকে আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে যাই তারপরে হচ্ছে আপনার থাকতে পারে তো বিভিন্ন রকমের ডাটা থাকে আমাদের কাজ হচ্ছে এই ডাটাগুলোকে আমাদের মানে যখন যেভাবে দরকার তখন সেভাবে করে নেওয়া এই জিনিসটাকে হচ্ছে ধরেন একটা ডাটা সেটা হচ্ছে স্ট্রিং আপনি চাচ্ছেন হচ্ছে স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে নেবেন এই যে জিনিসটা করলেন আপনি অর্থাৎ একটা স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করে নিলেন সেটা হচ্ছে আপনার স্ট্রিংটা কনভার্ট হয়ে নাম্বার হয়ে গেল তো এটাই হচ্ছে মূলত ডাটা কনভার্ট আবার এমনও হতে পারে যে আপনি একটা নাম্বার এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেবেন তো এটাও কিন্তু একটা ডাটা কনভার্ট হলো তো ডাটা কনভার্টের যেটা মূল যে বিষয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করা লাগে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে নাম্বার থেকে আপনাকে স্ট্রিং এ কনভার্ট করা লাগতে পারে এছাড়াও আরো কিছু কিছু জিনিসে লাগে সেটা হচ্ছে আমরা ক্লাস করতে করতে মোটামুটি আমরা খুব ভালো একটা আইডিয়া নিয়ে নেব কারণ এমন হইতে পারে যে দেখা গেছে আপনি একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে যাচ্ছেন কোনো কিছু যেটা হচ্ছে আপনি হচ্ছে আপনি হয়তো চাচ্ছেন যে ইউজার কি স্ট্রিং হিসেবে দিবে নাকি সেটা নাম্বার হিসেবে দিবে আপনি তো আর জানেন না তো আমরা এটা কনভার্টের মাধ্যমে হচ্ছে এই বিষয়গুলোকে হচ্ছে সেট করে রাখতে পারি তো চলেন এটার জন্য হচ্ছে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে হচ্ছে নতুন একটা পেজ নিয়ে নি কন্ট্রোল এন দিয়ে আমরা হচ্ছে নতুন একটা পেজ নিচ্ছি এবং আমাদের এই পেজটার নাম হচ্ছে আমরা দিয়ে দিই হচ্ছে সাপোজ ডাটা বা কনভার্ট ডট জেস যে একটা আমরা এখানে বাংলা হয়ে আছে আমি হচ্ছে একটু টাইপটা চেঞ্জ করে দিয়ে আমরা দিতে পারি হচ্ছে কনভার্ট ডট জেস কনভার্ট ডট জেস কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিই তো আমাদের একটা নতুন পেজ হয়ে গেল তো এখন আর আমাদের এই লেখাটা দরকার না এটা জাস্ট আমরা হচ্ছে এই নামে নেওয়ার জন্য করে নিয়েছিলাম এটা তো এটা আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে একটা নাম্বারকে হচ্ছে স্ট্রিং এ রূপান্তর করে ফেলতে পারি এই জিনিসটা হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব প্রথমে তো একটু বড় হতে পারে ক্লাসটা তো আপনারা যদি মানে বলেন যে ক্লাসগুলোকে আর একটু শর্ট করে নিতে তাহলে শর্ট করব তবে আমি চাচ্ছি না এগুলো একটু শর্টে নেওয়ার জন্য কারণ পুরো জিনিসটা একসাথে বুঝে নিতে পারলে এটা আমাদের জন্য বেটার হবে সো চলেন আমরা হচ্ছে একটা বেরিয়ে নিই আমরা যেহেতু ই সিক্স নিয়ে কাজ করতেছি সো আমরা বার নিতে বারটা যেহেতু হচ্ছে একটু আনআপডেট ভার্সন আমরা হচ্ছে লেট দিয়ে হচ্ছে কাজ করি সাপোজ হচ্ছে আমরা আমরা হচ্ছে আমাদের কি নামে নিতে পারি যে কোনো নাম হচ্ছে যেমন ডাটা হচ্ছে কন মানে ডাটা সংক্ষেপে হচ্ছে ডিটিএ কন ঠিক আছে আমরা হচ্ছে এভাবে নিই ডাটা কন মানে ডাটা কনভার্ট নামে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম আমরা একটা কাজ করি আমরা হচ্ছে এটাকে হচ্ছে এভাবে রাখি দিই মানে ফাঁকা ভেরিয়েবল তা আমরা জানি যে ভেরিয়েবলের মধ্যে কিন্তু মান অ্যাসাইন করা যায় সাপোজ আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আর একটা ভেরিয়েবলের মান রিয়াসাইন করতে পারি তো ওই জিনিসটাও আমরা আজকে কিছুটা ক্লিয়ার হয়ে যাব তো প্রথম যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নাম্বার থেকে কিভাবে স্ট্রিং এ কনভার্ট করে আমরা একটু লিখে ফেলি নাম্বার থেকে কিভাবে স্ট্রিং এ কনভার্ট করে স্ট্রিং এ কনভার্ট করে এটা আমরা দেখতে যাচ্ছি তো আমি হচ্ছে ডাটা কনভার্ট নামে ডাটা কন নামে ভেরিয়েবলটাকে নিচে ডিক্লার করলাম এবং হচ্ছে সাপোজ মনে করেন আমি হচ্ছে এখানে একটা হচ্ছে নাম্বার দিয়ে দিলাম মনে করেন আর সেটা হতে পারে আমার এরকম এইট এইট ওকে সো এটা কিন্তু হচ্ছে এই ডাটা কনভার্ট নামে আমাদের যে ভেরিয়েবলটা আছে এটার মান হচ্ছে এখন একটা নাম্বার যেটা আমরা হচ্ছে বলতে পারি এটা হচ্ছে একটা নাম্বার তো আমরা যদি এটাকে চেক করতে চাই যে এটা আসলে নাম্বার কিনা বা এটাকে আগে আমরা একটু প্রিন্ট করি কনসোল ডট লগ দিয়ে আমরা হচ্ছে একটু প্রিন্ট করে নিই সো কনসোল ডট লগ যদি আমরা প্রিন্ট করি আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের একটা রেজাল্ট যেটা আসবে সেটা তো আমরা বুঝতে পারতেছি এখানে কি রেজাল্ট দেখাবে এবং যদি আমরা কন্ট্রোল অল্টার এন দিই একটু ওয়েট করতে হবে আমাদের এটা হচ্ছে একটু অ্যাক্টিভ নিয়ে নে তো দেখেন এটা হচ্ছে আমাদের এই জিনিসটা চলে আসলো দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের রেজাল্ট তো এখন আমরা একটু চেক করতে যাচ্ছি যে এটা আসলে কোন টাইপের রেজাল্ট এই রেজাল্ট আসলে মানে কোন টাইপের রেজাল্ট এটা টাইপটা কি আমরা জানি যে টাইপ অফ নামে একটা জিনিস আছে যেটা দিয়ে হচ্ছে আমরা চেক করতে পারি যে এটা আসলে কোন টাইপের রেজাল্ট সো চলেন আমরা হচ্ছে আরেকটা কনসোল ডট লক করি অথবা এটাকে দেখার জন্য আমরা যেটা করতে পারি এখানেও যদি আমরা টাইপ অফ ডিক্লেয়ার করি তাহলেও হবে বাট আমি চাচ্ছি একটু সেপারেট করে জিনিসটা ভালো করে বোঝানোর জন্য কনসোল ডট লং যদি সেম জিনিসটাকে আবার করে এবং যদি আমরা বলি যে টাইপ অফ ডাটা কোন। মানে আমাদের ডাটাটা যে ভেরিয়েবলটা আছে এটা টাইপটা আমরা দেখতে চাচ্ছি কন্ট্রোল অলটা যদি আমরা এন দিই দেখেন আমাদেরকে কিন্তু বলতেছে এটা হচ্ছে একটা নাম্বার আচ্ছা আমরা এই যে এটার নাম্বার এখন যদি মনে করেন আমরা এটার লেন্থটা চেক করতে যাই বলেন তো কি দেখাবে আমাদেরকে রেজাল্ট আপনি একটু গেস করেন যে কি রেজাল্ট আমাদেরকে দেখাতে পারেন আমরা যদি এটা লেন্থ চেক করতে যাই বা আদৌ আমাদেরকে দেখাবে কি না তো চলেন আমরা দেখে ফেলি হ্যাঁ আমরা আরেকটা কনসোল লগ করি কনসোল ডট লগ ওই সেম ভেরিয়েবলের আমরা হচ্ছে দেখতে চাচ্ছি হচ্ছে ডাটা কনভার্ট এই ভেরিয়েবলটার আমরা লেন্থ দেখতে চাচ্ছি

ঠিক আছে এটা আসলে চেক করাটা পসিবল না ঠিক আছে এটা মানে পসিবল না এটা হচ্ছে আসলে লজিক্যাল বিষয় না যে আপনি নাম্বারের লেন্থ চেক করবেন এটা বিষয়টা কেমন না আমরা হচ্ছে স্ট্রিং টাইপের যে ডাটাগুলো থাকে সেগুলোর হচ্ছে লেন্থ চেক করতে পারি এখন আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে এটা তো একটা নাম্বার কিন্তু আমরা চাচ্ছি আমাদের এই নাম্বারটাকে আমরা আমাদের কনসোলে হচ্ছে স্ট্রিং আকারে দেখতে চাচ্ছি আমরা চাচ্ছি এটাকে আমরা স্ট্রিং করে ফেলবো অনেকে হয়তো বলতে পারেন যে হ্যাঁ এটা তো আমরা যদি এভাবে কার্লি মধ্যে মধ্যে নিয়ে সেকেন্ড প্যাকেটের যাই অথবা আমরা যদি এটাকে সাপোজ মনে করেন আগে পরে যদি ডবল কোটেশন দিয়ে দিই তাহলে তো এটা এই যে চেঞ্জ হয়ে যাবে দেখেন এখন যদি আমরা এখানে এই কন্ট্রোল অল্টার এন দিই তাহলে দেখেন আমাদের রেজাল্ট নিচে যেটা আসছে বলতেছে এটা একটি স্ট্রিং এবং এখন কিন্তু স্ট্রিং হিসেবে এটা কিন্তু টাইপও দেখাচ্ছে একটু আগে যেটা লেন্থ সরি লেন্থটাও দেখাচ্ছে টাইপটা হচ্ছে স্ট্রিং রেজাল্টটা হচ্ছে এটা আর লেন্থ হচ্ছে আমাদের তিনটা যেটা একটু আগে দেখায়নি এই যে উপরে তো আমরা এই জিনিসটাকে আসলে বারবার এই টার্মিনাল টার্মিনাল জিনিসটা ইউজ করতেছি আমরা চাইলে কিন্তু আরেকটু অ্যাডভান্স হেল্প আমরা নিতে পারি আমাদের মানে ইচ্ছা করলে আমরা আমাদের এই যে যেই এই এই জিনিসগুলো আছে এক্সটেনশন অথবা আমাদের এই যে নোডের যে টার্মিনাল এগুলো তো আমাদের এখন জানা হয়ে গেছে আর এগুলো যখন কাজে করবো আমরা তখন কিন্তু আমাদের আর প্রবলেম হবে না তো আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা চাইলে কিন্তু এটাকে এখন হচ্ছে আমাদের ব্রাউজার থেকেও আমরা এই জিনিসগুলোকে হচ্ছে হ্যান্ডেলিং করতে পারি যেটা আসলে মূলত যেটা সেটা হচ্ছে আমরা তো আসলে আমাদের রেজাল্টকে কখনো এরকম জায়গায় দেখাবো না আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে দেখাবো সো চলেন আমরা হচ্ছে দেখি ব্রাউজারটাকে আমাদের ফ্রেন্ডলি কিভাবে একটু সেট করে নিতে পারি এবং হচ্ছে আমরা রেজাল্টটা দেখতে পারি এটা আমরা দেখি আমরা এখানে দেখলেও প্রবলেম নাই আপনি এখানে দেখেন কোনো প্রবলেম নাই একেবারে কোনো প্রবলেম নাই কন্ট্রোল অল্টার এন দিয়ে দেখেন সো আমরা হচ্ছে যেহেতু ব্রাউজার রিলেটিভ কাজ করবো সো আমাদেরকে একটু ব্রাউজারের সাথেও কিন্তু একটু মানে ওদের চলা মানে বিহেভিয়ার এটা কিন্তু অর্জন করতে হবে সো আমরা ওই জিনিসটাও আজকে একটু করে নিয়ে করে যেটা এটা যদি ক্লাসের অংশ না আমি করে নিচ্ছি একটু তো এটা করার জন্য আসলে মূলত যেটা করতে হবে আমি এটা ফেলে দিচ্ছি এটা ফেলে দিচ্ছি আমাদের ব্রাউজার কিন্তু কখনো জাবা দিয়ে চলবে না জাবা স্ক্রিপ্টের কোড আমাদের ব্রাউজার সাপোর্ট করবে কিন্তু আপনি যদি ব্রাউজারকে রান করতে চান মনে রাখতে হবে অলওয়েজ হচ্ছে এস থেকে রান করতে হবে সো আমরা কন্ট্রোল এন দিয়ে এখানে একটা এস টিএমএল পেজ দিয়ে নিই ওকে কন্ট্রোল এন এটা আমরা যে কোনো একটা নাম দিতে পারি সাপোজ যেটার নাম দিতে পারি ইন্ডেক্স ডট এস টিএমএল ইন্ডেক্স ডট এইচ কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিচ্ছি আপনার যদি এটা ভালো না লাগে আপনার যদি এটা বোরিং লাগে তাহলে আপনি এটা অ্যাভয়েড করতে পারেন অলরেডি মনে হয় আমাদের এখানে ইন্ডেক্স ডট এস নামে একটা ফাইল আছে আমি একটু দেখি তো আমাদের হচ্ছে কোথায় জানি জেস প্র্যাকটিসের ভিতরে এই যে আমাদের কিন্তু index.html নামে একটা ফাইল আছে সম্ভবত আমরা খুলছিলাম সো চলেন তাহলে আমরা একটা কাজ করি আর নতুন করে খোলার দরকার নাই এটাকে আমরা বাদ দিয়ে দিই এটা আমাদের ডোন্ট সেভ আমরা হচ্ছে এখানে চলে আসবো এই যে index.html ফাইলটা আমরা নিলাম এটা এই যে পাশে চলে আসছে

এটা কোথায় আমাদের হচ্ছে এই এসটিএমএল যে ফাইলটা আছে এটাকে যদি ওপেন করি আমরা দেখবো মধ্যে কিছু নাই বাট আমরা জাবা স্ক্রিপ্টের যে কোডগুলাকে রান করালাম একটু আগে যে পাশে ওইটার আউটপুটটা আমরা দেখব কিভাবে দেখা যায় ঠিক আছে আচ্ছা এটা দেখার জন্য আমাদেরকে রাইট বাটন ক্লিক করতে হবে এবং হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট বলে একটা কথা আছে এই জায়গায় ইনস্পেক্ট এলিমেন্ট করতে হবে তো ইনসপেক্ট এলিমেন্ট করার পরে আপনি যদি কনসোল নামে একটা লেখা আছে এখানে দেখেন কনসোল এটার মধ্যে যদি আসেন দেখবেন এই যে আপনার ওই যে আমরা যে টার্মিনালে এখানে গিয়ে কন্ট্রোল অল্টার এন দিয়ে যে রেজাল্টটা দেখতাম সেটা কিন্তু আলটিমেটলি এখানেও দেখা যাচ্ছে সেম একই জিনিস এখানেও দেখা যাচ্ছে আমরা যদি এটাকে যদি এখন স্ট্রিং থেকে নাম্বার করে দিই সাপোজ আমরা যদি আবার যদি এটাকে নাম্বারে নিয়ে আসি তখন দেখবো আবার এখানে কিন্তু এই যে এটা কিন্তু স্ট্রিং থাকবে না এটা হয়ে যাবে একটা নাম্বার এবং এটা লেন্থটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আনডিফাইন ওকে ফাইন তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য এটাকে আরেকটু অ্যাডভান্স সেটআপ করে নিই সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে একটা ক্লিক করব করে আমাদের এই যে নিচের যে উইন্ডোটা আছে এটাকে সেপারেট করে ফেলবো এই যে উপরের উইন্ডোর থেকে আলাদা করে ফেলবো এটার জন্য আমরা এখানে সেপারেট উইন্ডোতে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে সো বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আর এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আমাদের নিচের পরে যে উইন্ডোটা আছে এটাকে তো আমাদেরকে রেজাল্ট দেখার জন্য কিন্তু বারবার এখানে রিলোড দিতে হবে রিলোড কিন্তু আমাদেরকে রেজাল্টটা কনসোলে দেখাবে এই জন্য এটাকে একটু ছোট করে ফেলি এটাকে একটু ছোট করলাম আর হচ্ছে আমাদের এই স্টুডিও একটু ছোট করে ফেলি আমরা এদিক থেকে হচ্ছে একটু ছোট করে এটা হচ্ছে জাস্ট আমার কাজের সুবিধার জন্য আমি করে নিচ্ছি জাস্ট আর কোনো কিছুই না আর এভাবে রাখলাম এতটুকুতে আর এই পাশে যেটা করব আমি এটাকেও এবার আমি একটু ছোট করে ফেলি এটাকে আমি একটু ছোট করলাম আমার তো এতটুকু জায়গা দরকার রেজাল্ট দেখার জন্য সো আমি এটাকে আমার উইন্ডোর সাথে সেট করে নিলাম আর নিচে আমার দেখেন যেটা যে মেইন যে জিনিসটা এটাকেও আমি এবার একটু ছোট করে ফেলি এই জিনিসটা আমার তো বেশি বড় দরকার নাই জাস্ট আমার হচ্ছে এটাকে একটু ধরেন এই যে আমাকে জাস্ট রিলোড দেওয়ার মতো জিনিসটা এই যে দেখেন এখানে রিলোড দিচ্ছে ওখানে চেঞ্জ হচ্ছে সো আমি এটাকে এই পাশে রাখি আর এটাকে হচ্ছে আমি এটার সাথে এভাবে রাখি একটু সুন্দর করার জন্য জাস্ট আর কিছু হয় না ওকে এই যে আচ্ছা এটা ছোট হবে না আমরা একটা কাজ করি এটাকে এখানে ধরে জাস্ট এটা সমান করি আর ভিজুয়াল স্টুডিও করতে এবার আমরা এতটুকু করে দিই এবার আমাদের একটা যেটা সুবিধা হয়েছে সেটা হলো দেখেন টাকে বড় করে দিলাম ওকে ফাইন এবার দেখেন আমরা দেখেন এটা আসলে জা জা নিজস্ব এবারে যদি আমরা এটা কি স্ট্রিং করে ফেলি যেহেতু এটা নাম্বার सपोज মনে করেন আমি এটাকে স্ট্রিং করে ফেললাম কন্ট্রোল এস এবারে যদি আমি এখানে রিলোড দিই দেখেন এখানে রেজাল্ট চেঞ্জ হবে যে এখানে রিলোড দেন এই যে রেজাল্ট চেঞ্জ হয়ে গেল তো যাক এটা হচ্ছে আমাদের একটা এনवायरमेंट সেটআপ আর কিছু না আমি অলরেডি মোটামুটি এটা সব তিনটা এনवायरमेंट সেটআপ দেখাইছি আপনাকে আর কোনো এনवायरमेंट সেটআপ সম্পর্কে জানতে হবে না একেবারে আপনারা জানা লাগবে না আর এর বাইরে কোনো আছে আমি জানি না থাকতে পারে বাট আমি জানি না আমি এগুলাই দেখছি ওকে তো আমরা যেটা করতে যে কিন্তু আপনি চাইলে করতে পারেন বাট এভাবে এটা কিন্তু ভ্যালিডেট না এটা এভাবে করলে কিন্তু হবে না কারণ আপনি জানেন না আপনার ইউজার আসলে কিভাবে সে মানে আপনাকে হচ্ছে ইনপুট দিবে এই জিনিসটা হয়তো আপনি জানেন না তো এটা কিন্তু এভাবে করে না তো আমরা যেটা করতে পারি এটার জন্য সেটা হচ্ছে আমরা আমাদের একটা হচ্ছে ফাংশন লিখতে পারি এটা হচ্ছে ফাংশন অনেকগুলো বিল্ডিং ফাংশন আছে এর মধ্যে আপনি যদি কোনো নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করতে চান আপনাকে যেটা লিখতে হবে স্ট্রিং নামে একটা ফাংশন আছে এবং মনে রাখবেন এসটা কিন্তু বড় হাতের হবে আপনি যে ভুল করবেন এসটা ছোট হাতের দিবেন দেখবেন কাজ করবে না এসটা বড় হাতের দিয়ে আপনি লেখেন স্ট্রিং এরপরে অবশ্যই ফাংশন আমরা যেহেতু ফাংশনের ক্লাসে এখনো আসি নেই মনে রাখবেন ফাংশন লেখার পরে একটা প্যারেন্থিস দিতে হয় মানে ফার্স্ট ব্যাকেট এবং সেকেন্ড ব্যাকেট হচ্ছে ওপেন ক্লোজ করে নিতে হয় দেখেন এটা নাম্বার আমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে একটা নাম্বার এই যে এখানে দেখাচ্ছে নাম্বার এবং আনডিফাইন্ড বাট আমরা যদি এই নাম্বারটাকে এই ফাংশনটার ভিতরে দিয়ে দিই প্যারামিটার হিসেবে সেট করলাম এত কিছু আমাদের এখন না বুঝলো চলবে প্যারামিটার কি জিনিস আমরা যখন ফাংশন শিখব তখন আমরা এমনিতেই বুঝে যাব সো যদি আমরা এটাকে রিলোড দি দেখেন বলতেছে এটা একটা স্ট্রিং এবং এটার লেন্থ আমাদেরকে কিন্তু দেখাচ্ছে আমরা জানি যে কোনো কিছু লেন্থ স্ট্রিং ছাড়া দেখায় না কিন্তু সো দেখেন যদি এটা আলটিমেটলি নাম্বার হইতো এটার কিন্তু লেন্থটা আমাদেরকে দেখায়তো না সো যেহেতু এটা স্ট্রিং হয়ে গেছে সেহেতু আমাদেরকে বলতেছে এটা একটা স্ট্রিং এবং এটা লেন্থ হচ্ছে থ্রি তো আরও কিছু আমরা দেখতে পারি সাপোজ আমরা যদি ডাটা কনভার্টকে আবার যদি রিকল করি এবং আমরা যদি লেখি যে এখানে হচ্ছে আমাদের আমরা যদি লেখি ফাইভ প্লাস ফাইভ ওকে ফাইভ প্লাস ফাইভ তো এবার যদি আমরা এটা রেজাল্টটা দেখতে চাই এই যে ফাইভ প্লাস ফাইভের এর রেজাল্ট যখন আমরা এখানে ক্লিক করবো দেখেন বলতেছে ফাইভ আর ফাইভ হচ্ছে টেন এবং এটা একটা নাম্বার এবং এটা আনডিফাইন আমরা জানি আচ্ছা এখানে আরেকটা একটা বিষয় আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যে আমি এটা কল করলাম তাহলে উপরের রেজাল্টটা কোথায় কোথায় গেল এটা কিন্তু একটা কমন বিষয় আপনি জানেন যে স্ট্রিং এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় যদি আপনি এটা না বুঝে সরি ভেরিয়েবল ভ্যালু কিন্তু চেঞ্জ হয় এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি ভেরিয়েবল ক্লাসে যান প্রথম দিকে ওখানে দেখবেন এগুলো আমি দেখাইছি ঠিক আছে যে ভেরিয়েবল মান কিন্তু চেঞ্জ হয় আপনি এরপরে যদি আবার আরেকটা নিয়ে আরেকটা মান দেন সাপোজ আপনি এখানে নিলেন ডাটা কন ডাটা আবার কল করলেন এবার এক বললেন যে এটা হচ্ছে মারুফ দেখেন এটা কিন্তু আর উপরের মানটা দেখাবে না ঠিক আছে এটা দেখেন উপরের মানটা দেখাচ্ছে না দেখেন এটা মারুফ রেজাল স্ট্রিং এবং এটার মধ্যে পাঁচটা ক্যারেক্টার আছে ঠিক আছে সো এটা বিষয়টা কনফিউজিং থাকলে ক্লিয়ার হয়ে নিন আচ্ছা তো আমাদের যেটা দেখার কথা ছিল সেটা হলো আমরা হচ্ছে যেটা দেখলাম যে এটা আর আমরা কনস্ট্যান্ট নিলে কিন্তু মান চেঞ্জ হয় না ওগুলো আমি দেখাইছি তো দেখেন এখন যদি আমরা এটাকে যদি স্ট্রিং থেকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করব सेम ওই একই কাজটা করব আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এবং এখানে লিখি এসটি স্ট্রিং কন্ট্রোল ভি পেস্ট কন্ট্রোল এ সেভ দেখেন আপনি যদি রিলোড দেন দেখবেন এখানে এটা নাম্বার থাকবে না এটা হয়ে যাবে স্ট্রিং স্ট্রিং হয়ে যাবে এবং হচ্ছে এটা রেজাল্টও 10 থাকবে এটা লেন্থ হচ্ছে 2 হ্যাঁ এখানে লেন্থ হচ্ছে 2 এটা একটা আর এটা একটা দুইটা রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে 2 সো আমরা কিন্তু নাম্বার কি স্ট্রিং এ কিভাবে কনভার্ট করে এটা আমরা কিন্তু মোটামুটি বুঝে গেলাম ঠিক আছে এরপরে সাপোজ যদি মনে করেন আমি আবার যদি ডাটা কনকে যদি আমি যদি আবার ডিক্লেয়ার করি এখানে যদি আমি একটা রেজাল দিয়ে দিই সাপোজ হচ্ছে নাইন 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 এটাকে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং যদি আমি রিলোড দিই দেখেন এটা বলতেছে নাইন 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 এবং হচ্ছে এটা আনডিফাইন্ড সো এটাকে স্ট্রিং করতে হলে কি করতে হবে যে উপরে সে একই নিয়ম জাস্ট স্ট্রিং করে নিবেন। এভাবে ধরে আপনি হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে হচ্ছে স্ট্রিং জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে দিয়ে দেন এটা স্ট্রিং হয়ে গেছে দেখেন মানে বিষয়টা ইজি জিনিস ঠিক আছে এটা একটা স্ট্রিং আচ্ছা তো এভাবে কিন্তু আমরা যে কোনো নাম্বারকে স্ট্রিং এ রূপান্তর করে ফেলতে পারি ঠিক আছে এটা মানে মোটামুটি খুব সুন্দর একটা সিস্টেম এবং এটা কিন্তু আমাদের লাগবে এগুলা কিন্তু আমি বারবার যেটা বলি যে এই জিনিসগুলাতে আপনি হচ্ছে মানে অনেক লাগবে আপনি চিন্তাও করতে পারবেন না যে এতটা পরিমাণ হচ্ছে লাগবে তো আমাদের যেটা সেটা হচ্ছে আমরা চাইলে এটা হচ্ছে অন্যভাবেও করতে পারি এই জিনিসটাকে আমরা অন্যভাবেও করতে পারি নাম্বারকে হচ্ছে স্ট্রিং করতে পারি অন্যভাবে সেটা হচ্ছে জাভা এটা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ফাংশন দিয়ে করলাম আমরা চাইলে জাভা মেথড দিয়েও করতে পারি একই বিষয়ে জাভা মেথড দিয়েও আমরা সেম কাজটাই করতে পারি সাপোজ এটা বোঝার জন্য যদি আমি এখানে মনে করেন ডাটাটাকে আবার হচ্ছে আমি একটু গ্যাপ দিলাম আপনাদের বোঝার জন্য আর যতবারে আমি কল করবো এই তিনটা রেজাল্ট কিন্তু আসবে কারণ আমি ডাটা এই যে ভেরিয়েবলের নাম কিন্তু চেঞ্জ করতেছি না সো আমি হচ্ছে একটু গ্যাপটা কমাই আর এখানে যদি আমি আবার লিখি ডাটা কম ওকে এবার যদি আমি এটার একটা সাপোজ মনে করেন যে কোনো একটা কিছু দিয়ে দিলাম এখানে সাপোজ এইট নাইন ফাইভ ওকে আর অবশ্যই তো আমাকে এখানে ইকুয়াল দিতে হবে

এখানে একটা ডট দেন আমরা জানি ডটের পরে মেথড দিয়ে করা যায় মানে মেথড দিয়ে করবো এর আগেরটা করছি আমরা ফাংশন দিয়ে এখন যেটা করবো সেটা হচ্ছে মেথড দিয়ে আপনি লিখতে পারেন টু হচ্ছে স্ট্রিং স্ট্রিং টু অল মনে রাখবেন এসটা কিন্তু বড় হাতের সো মেথডটা ক্লোজ করার জন্য আমরা কি করতো আমরা জানি প্রত্যেকটা মেথডকে কল করলে পরে পরের শেষে কিন্তু আমাদেরকে একটা হচ্ছে প্যারেনথেসিস বা ফার্স্ট প্যাকেট যেটা বলেন না কেন হোয়াটএভার এটা কিন্তু দেওয়া লাগে আমরা যদি এখন রিলোড দিই দেখব এই যে দেখেন কত ইজিতে আমাদের এই জিনিসটা কিন্তু কি হয়ে গেল এই আপনার হচ্ছে স্ট্রিং হয়ে গেল একটু আগে নাম্বার ছিল এখন কিন্তু স্ট্রিং হয়ে সো এই সেম একই কাজ আমরা কিন্তু এভাবেও করতে পারি আমরা হচ্ছে টু স্ট্রিং মেথড দিয়ে কিন্তু এই জিনিসটা করে নিতে পারি তাহলে আমাদের আবার স্ট্রিংটা ব্যবহার করার দরকার নাই বাট আমাদের ভ্যালুটাকে হচ্ছে প্রথমে প্যারেন্থিসিসের মধ্যে নিয়ে নিতে হবে প্যারেন্থিসিস কঠিন নাম না প্যারেন্থিসিস আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট ওকে আপনি যখন বড় টিমে কাজ করবেন তখন দেখবেন যে ওরা হচ্ছে প্যারেন্থিসিস বলে সো তখন আপনি কনফিউজিং হয়ে যেতে পারেন এর জন্য এখন থেকে প্যারেন্থিসিস আর হচ্ছে কার্লি ব্রেসেস এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আর একটা যেটা সেটা হচ্ছে স্কোয়ার বলি আমরা বক্স বক্সও বলে অনেকে স্কয়ার বললেই হয় যেটা থার্ড ব্র্যাকেট বলি আমরা ওকে ফাইন তো আমরা এটা তো হচ্ছে দেখলাম চলে না আমরা হচ্ছে একটা ডেট কে হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করতে পারি কিনা দেখি একটা ডেট सपोज আপনি আপনার ডেট দেখতে চাচ্ছেন মানে হচ্ছে আজকের ডেটটা দেখতে চাচ্ছেন জাভা জাভাস্ক্রিপ্ট এ যেটা বিল্ড ইন দেখানো হয় সো আমরা যদি ডেটা কন ডেটা কন কে যদি আমরা বলি যে জাভাস্ক্রিপ্ট এ ডেট কিভাবে দেখতে হয় জানেন নাকি কেউ জানেন না একটা ফাংশন কল করতে হয় নিউ ডেট একটা স্পেস দিয়ে আপনাকে এভাবে ফাংশন কল করতে হয় যখন আপনি নিউ ডেট দিবেন তখনই আমাদের ডাটা কিন্তু রিএসাইন হচ্ছে যখন এখন কিন্তু সে উপরে ডাটা ফেলে দিবে এখন সে এটাতে চলে আসবে এই ডাটা কনের ভিতরে যে রেজাল্ট মানে সর্বশেষ যে রেজাল্ট আছে সেটাই সে দেখাবে তো আমরা যদি রিলোড দি দেখেন এখানে বলতেছে যে এই ডেট থার্সডে জানুয়ারি আঠারো দুই হাজার বিশ এতটা 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 জিএমটি টাইম মানে একটা দিন দেখাচ্ছে তো এটাকেও চাইলে কিন্তু আমরা এটাকে কিন্তু আমরা চাইলে স্ট্রিং এ কনভার্ট করে ফেলতে পারি এই জিনিসটাকে কি করব জাস্ট ওই যে আমরা আমাদের স্ট্রিং ফাংশনটাকে কল করব সো আপনারা স্ট্রিং ফাংশনটাই কল করেন ওটা হচ্ছে একটু সুবিধা বেশি ওটাতে যে ঝামেলা কম ঠিক আছে এস টি আর আই এন জি স্ট্রিং সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম ওকে এবার যদি রিলোড দেন দেখেন এটা স্ট্রিং এ কনভার্ট হওয়ার পরে ঘটনাটা কি ঘটে দেখেন এবার কিন্তু আহ দেখেন স্ট্রিং এ কনভার্ট হওয়ার পরে একটু আগে সে যেটা বলছিল আমরা কন্ট্রোল জেট দিয়ে যদি এখানে ব্যাকে আসা ট্রাই করি আমরা যদি একটু ব্যাকে আসি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই একটু আগে সে যেটা বলছিল যে এটা ডেটটা দেখাইলো ভালো কথা বলতেছে এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট অবজেক্ট কি 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 প্রপার্টি এগুলো আমরা অবজেক্টের ক্লাসে দেখব এবং জাভাই স্ক্রিপ্ট কিন্তু সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে ও নিজে একটা অন্য আপনাকে আলাদা করে অবজেক্ট ওরিয়েন্টেড শেখা লাগে ওটা ঝামেলার কাজ ঠিক আছে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট নিজেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অবজেক্ট কি জিনিস এটা আসলে আপনি যখন অবজেক্টের ক্লাস করবেন তখন বুঝে যাবেন বাট অবজেক্টটা মনে করেন একটা ডাটা অবজেক্টটা এক ধরনের ডাটা টাইপ ঠিক আছে যেমন আমরা বলি না স্ট্রিং নাম্বার বুলিয়ান নাল আনডিফাইন্ড অবজেক্ট এই অবজেক্টও কিন্তু এক ধরনের ডাটা টাইপ ঠিক আছে তো অবজেক্টের দুটো জিনিস থাকে একটা হচ্ছে মেথড একটা হচ্ছে প্রপার্টি ওকে যে কোনো অবজেক্টের দুটো জিনিস থাকবে একটা হচ্ছে মেথড একটা হচ্ছে প্রপার্টি ঠিক আছে যেমন সব কিছু অবজেক্ট সোজা কথা যেমন আপনি নিজে একটা অবজেক্ট কিন্তু আপনার হাত আছে পা আছে তারপর চোখ আছে এগুলো হচ্ছে আপনার প্রপার্টি আবার দেখেন আপনি হাত দিয়ে তাহলে কি করেন হাত দিয়ে যে কাজগুলো আপনি করতে পারেন সেটা হচ্ছে মেথড মানে খুব সুন্দর কিন্তু মানে এর চেয়ে সহজ উদাহরণ হইতে পারে না আপনি একটা মানুষ আপনি একটা অবজেক্ট আপনার দুইটা পা আছে এই দুটো হচ্ছে আপনার প্রপার্টি এই দুটো আপনি কি করেন যা যা করেন সেগুলো হচ্ছে এক একটা কি আপনার মেথড ওকে সো আমরা অবজেক্টের ক্লাস এটা আরো ভালো করে দেখব তো দেখেন এখন বলতেছে এটা হচ্ছে একটা অবজেক্ট কিন্তু যখন আমরা স্ট্রিং করে ফেললাম আমরা যদি আবার যদি একটু রিডু করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি কন্ট্রোল শিফট ধরে জেড দিলে আমরা আবার মানে উল্টা দিকে ব্যাকে রিডু করে ফিরে আসবো কন্ট্রোল জেড দিলে হচ্ছে আমরা মানে আগের জায়গায় আসি যেটাকে বলা হচ্ছে আন্ডু করা আর রিডু মানে হচ্ছে আমরা হচ্ছে আন্ডুর বিপরীতটা ওকে আমরা যদি রিলোড দিই দেখেন এখন বলতেছে এটা একটা স্ট্রিং এটার মধ্যে ক্যারেক্টার আছে ফিফটি সিক্স এবং এখানে তো যেটা রেজাল্ট সেটা সে দেখাইলো সো ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং না অনেক ইন্টারেস্টিং আমি হচ্ছে এটাকে একটু কন্ট্রোল প্লাস করি তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে একটু যতটুকু করা যায় আপনাদের সুবিধার জন্য আচ্ছা দেখেন স্ট্রিং হয়ে গেল ওকে সো আমরা কিন্তু এভাবেও কাজ করতে পারি আমরা এটা তো আমরা দেখলাম আমরা আরেকটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে আমরা বুলিয়ান কে স্ট্রিং করা যায় কিনা বুলিয়ান বুলিয়ান মানে কি বুলিয়ান মানে হচ্ছে সত্য মিথ্যা ট্রু হবে হয় বলবে ট্রু না হলে বলবে ফলস সত্য হলে সত্য মিথ্যা হলে মিথ্যা জাস্ট আর কোন কিছুই না ট্রু আর ফলস সো বুলিয়ানটা কিন্তু অনেক কাজের জিনিস ঠিক আছে ওকে তো এখন যদি আমরা বলি যে একটা বুলিয়ান ভ্যালুকে আমি ভাই স্ট্রিং করতে চাচ্ছি আমার মনে অনেক দিনের ইচ্ছা যে একটা ভুলিয়ান ভ্যালুকে স্ট্রিং করা যায় কি না তো দেখেন আপনি করা যায় কি না দেখি ডাটা কন ওকে এবং সেটা রেজাল্ট কি হয় সেটাও দেখবেন খুব ইন্টারেস্টিং বিষয় আমি বলতেছি না এই মুহূর্তে যে ভুলিয়ান বলতে আমরা যে বলি ট্রু ট্রুটা আসলে ভ্যালু কত আমরা যে বলি ফলস ফলসের ভ্যালু কত কেন ট্রু ফলস বলে এগুলার আসলে মানে এগুলার ভ্যালুটা কত ট্রু এর ভ্যালু কত ফলস এর ভ্যালু কত আপনি এগুলা জানতে হবে ওকে তো আমরা যদি বলি যে শুধু বলি ট্রু তা শুধু ট্রু বললে তো আমাদেরকে এটা এখানে রেজাল্ট আমরা যদি এখন রিলোড দিয়ে বলতেছে সরি আমরা হচ্ছে এটাকে হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নি এটা কি হইল ডাটা কন হচ্ছে আমাদের ট্রু আচ্ছা বুলিয়ান কন্ট্রোল এস সেভ আচ্ছা ট্রু আচ্ছা এটা আমাদের কেন চেঞ্জ হচ্ছে না আমরা আচ্ছা আমাদের ডাটাটা কি রিঅ্যাসাইন হচ্ছে না কত কথা সো আমরা ট্রু দিলাম আমরা যদি ফলস দিয়ে দেখি একটু না হলে আমি একটা কাজ করতেছি একটু দাঁড়ান সেটা হচ্ছে আমরা এটাকে হচ্ছে একটু ইয়ে করে দিই এটা এটা একটু বলতেছি আমি এবার যদি আমরা যদি বলি দেখেন চলে আসছে তার মানে একটা জিনিস বুঝেন এটাকে বলা হচ্ছে কনফ্লিক্ট করা কারণ হচ্ছে এই নিউ ডেটটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা বিল্ড ইন ফাংশন স্ট্রিংটাও হচ্ছে একটা বিল্ড ইন ফাংশন যখন আপনি দুটো বিল্ড ইন ফাংশনের সমন্বয়ে একটা রেজাল্ট তৈরি করলেন তখন কিন্তু এই ডাটাটা শেয়ার পাস করতে পারতেছে না সেটা এখানে ব্রেক হয়ে গেছে এটাকে বলা হচ্ছে ব্রেক হয়ে যাওয়া সো এটা ব্রেক হয়ে গেছে এরপরে কিন্তু শেয়ার ডাটা নিতে পারতেছে না সো এই জিনিসটা মনে রাখবেন এরকম প্রবলেমে পড়তে পারেন প্রবলেমে পড়াটাও ভালো ওকে মাঝে মাঝে প্রবলেমে পড়াটা ভালো ওকে আমরা এটাকে এটাকে হচ্ছে কমেন্ট করে রাখি আমরা আমরা এত কষ্ট করে লিখলাম কিন্তু কমেন্ট করে রাখি ঠিক আছে তো আমরা দেখবো এটা হচ্ছে ট্রু রেজাল্ট আসলে কি এটা কি দেখায় আমরা দেখতেছি যে ট্রু এর ক্ষেত্রে বলতেছে আচ্ছা এখানে হচ্ছে আরো কিছু হচ্ছে আমাদের ইয়া হচ্ছে যেমন এটাও হচ্ছে আমাদের ইয়া হয়ে যাচ্ছে রিঅ্যাসাইন হয়ে যাচ্ছে সো আমরা এটাকে কমেন্ট করে রাখি রিলোড দি আচ্ছা প্রত্যেকটা জিনিস ডাটা কোন আমরা এগুলা টোটালি যা আছে এগুলা কনফ্লিক্ট করতেছে সো আমাদের এটা দরকার নাই আমরা সেটাকে একেবারে বাদ দিয়ে দিই এবার যদি আমরা রিলোড দি বলতাছে আনডিফাইন্ড ডাটা কোন ইজ আনডিফাইন্ড আমাদের হচ্ছে রেজাল্ট হচ্ছে ট্রু কিন্তু ডাটা কোন আনডিফাইন্ড কেন দেখাচ্ছে আমরা দেখি আবার নতুন করে ডাটা কন ইকাল টু ট্রু আচ্ছা দেন আচ্ছা দেখেন এখন ঠিক হয়েছে তার মানে আমাদের যে কনফ্লিক্টটা হয়েছে এটা হচ্ছে আমাদের ব্রাউজারে এটা আমরা অনেকের নতুন হিসাবে বুঝবেন না কুকি হয়ে গেছে সেট হয়ে গেছে আমাদের ব্রাউজার জিনিসটা কুকি হয়ে সেট হয়ে গেছে যে কারণে সে হচ্ছে রেজাল্টটা দেখাতে পারতেছে না এই জন্য আমরা ক্লিয়ার করে দিলাম সবকিছু এখন সে দেখা দিবে রেজাল্ট ঠিক আছে আচ্ছা তো এরকম হইতে পারে এটা কোনো বিষয় না দেখেন বলতেছে এই যে ট্রুটা এটা হচ্ছে একটা ট্রু রেজাল্ট মানে রেজাল্ট হচ্ছে ট্রু এবং এটা একটা বুলিয়ান টাইপের ডাটা এবং বলতেছে এটা হচ্ছে আনডিফাইন্ড আনডিফাইন মানে এটার কোনো লেন্থ নাই আসলে এটা লেন্থ হবে কিভাবে লেন্থ তো হয় শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং ছাড়া কিন্তু অন্য কোনো কিছু আর লেন্থ হয় না ওকে সো আপনি যদি এটাকে স্ট্রিং করতে চান তাহলে আপনাকে কি করতে হবে কোনো কিছুই করা লাগবে না জাস্ট হচ্ছে এটাকে হচ্ছে আপনি ওই স্ট্রিং এর প্যারান্থিসিসের মধ্যে দিয়ে দেন এবং স্ট্রিং এর রেস্টটা কিন্তু অবশ্যই বড় হাতে লিখবেন এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট দিয়ে দেন এবার যদি আপনি রিলোড দেন বলতেছে এটা ট্রু এটা একটা এটা হচ্ছে একটা স্ট্রিং এবং এটা লেন্থ হচ্ছে মানে হচ্ছে 4 ওকে এটা একটা স্ট্রিং এবং এটা লেন্থ হচ্ছে 4 আপনি এটা এখন দেখতে পারতেছেন ভালো তো আমরা যেটা সেটা হচ্ছে আমরা যদি আরেকটা জিনিস একটু দেখা ট্রাই করি সেটা হচ্ছে আসলে টাইপটা হচ্ছে দেখলাম আমরা স্ট্রিং আর হচ্ছে আমরা এটা ট্রু দেখলাম আচ্ছা আমরা যদি এখানে ট্রু এর এই যে এই যে ট্রুটা আছে ট্রুটা আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে আসলে ট্রু এর ভ্যালুটা আসলে কত হয় যে আমরা যে ট্রু দেখি বা ইয়া করি ট্রু এর আসলে আসলে ভ্যালুটা প্রপার্টিটা যদি কি জানি আমরা বলতেছিলাম যে মানে ট্রুটার ভ্যালু আসলে কত এটা হচ্ছে আমরা এভাবে দেখতে পারবো না কারণ ট্রুটা হচ্ছে অলরেডি একটা স্ট্রিং এখন ট্রুটার ভ্যালু যদি আমরা দেখতে চাই স্ট্রিং এর ক্ষেত্রে তো আমরা আর ভ্যালু দেখতে পারি না স্ট্রিং এর ক্ষেত্রে আমরা লেন্থ দেখতে পারি আর নাম্বারের ক্ষেত্রে আমরা ভ্যালু দেখতে পারি এখন এটা যদি আমরা তাহলে এটা যদি যদি আমরা আমরা মানে এটার এটার ভ্যালু কত দেখতে চাই তাহলে করতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা একটা স্ট্রিং সেটাকে হচ্ছে নাম্বার করে নিতে হবে নাম্বার বানাইতে হবে কিন্তু আমরা এখনো দেখতেছি না তারপর আমরা একবার দেখে ফেলি হ্যাঁ আমরা হচ্ছে একটা দেখে ফেলি জাস্ট এখানে কমেন্ট আউট করে আমরা নিচে গিয়ে হচ্ছে কিছু একটা লিখে হচ্ছে আমরা দেখে ফেলি যে টু এর আসলে ভ্যালু কত বা এটা কিভাবে আসলে দেখতে হয় সাপোজ আমরা হচ্ছে আমরা একটা লেট নাম একটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে আমরা নাম দিতে চাচ্ছি হচ্ছে ট্রু ভ্যালু বা এরকম কিছু একটা ট্রু ভ্যালু ওকে ট্রু ভ্যালু ইকুয়াল টু ট্রু এখন আমরা যদি এটার ভ্যালু দেখতে চাই যদিও এটা আমি একটু পরে দেখাতাম সো আমাদেরকে যেটা করতে হবে এটাকে কাট করে ফেলেন এবং আমাদেরকে হচ্ছে নাম্বার নামে একটা ফাংশন লিখতে হবে কারণ আমরা তো স্ট্রিং এর ভ্যালু দেখতে পারিতেছি না সো ট্রুটা যেহেতু বাই ডিফল্ট সে স্ট্রিং ট্রুটা কিন্তু বাই ডিফল্ট ভাবে স্ট্রিং ওকে যেহেতু সে বাই ডিফল্ট স্ট্রিং এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে তাহলে তাকে নাম্বার বানাইতে হবে সো আমাদেরকে যেহেতু নাম্বার একটা ফাংশন আমাদেরকে অবশ্যই প্যারেনথিসিস ব্র্যাকেট দিতে হবে এবং এটা মাসখানে যদি আমরা ট্রুকে দিয়ে দিই এবার যদি আমরা এটাকে যদি কনসোল ডট লগ করি এবং আমরা যদি এটা যদি কনসোল ডট লগ করার পরে কনসোল ডট লগ যদি আমরা এটাকে বলি যে ট্রু ভ্যালু ওকে আমরা এটার টাইপটা দেখার জন্য তাহলে কি করতে হবে যে এটা কোন টাইপের ডাটা এটা দেখার জন্য আমাদেরকে হচ্ছে অবশ্যই টাইপ অফ লিখে দিতে হবে ঠিক আছে টাইপ অফ ট্রু ভ্যালু ট্রু সরি টিআর ইউ কি ট্রু আমাদের আর কোন কিছু লেখা লাগবে না আমরা জাস্ট ট্রু ভ্যালুকেই প্রিন্ট করে দিলে এখন হয়ে যাবে কারণ টাইপ অফ টিআর ইউ কি ট্রু ভ্যালু জাস্ট এই ভেরিয়েবলকে কল করলে হয়ে যাবে কেন আমরা হচ্ছে এটাকে নাম্বারে কনভার্ট করে ফেলছি একটা এই যে ট্রুটা কিন্তু মূলত ছিল একটা স্ট্রিং আমরা কি করলাম এটাকে নাম্বারে কনভার্ট করে ফেলছি এখন যে নাম্বারে কনভার্ট করার পর আমরা যদি এখানে রিলোড দিই তখন কিন্তু আমরা দেখতে পারবো যে ট্রুটা নাম্বার হলে আসলে কি দেখায় যখন স্ট্রিং থাকে তখন তো লেখা উঠে ট্রু ব্যাপারটা বুঝছেন তখন লেখা উঠে ট্রু কিন্তু যখন আমরা নাম্বার ফাংশনের মধ্যে ট্রুকে দিয়ে দিলাম তখন তো ট্রুটার কথা না তখন কি উঠে তখন যেটা উঠবে সেটাই হচ্ছে টু এর ভ্যালু অবভিয়াসলি এখানে ওয়ান ওঠার কথা বলতেছে এটা হচ্ছে আনডিফাইন হচ্ছে আনডিফাইন আনডিফাইন আমরা হচ্ছে এটা হচ্ছে এবং এটা হচ্ছে স্ট্রিং আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নাম্বার টু এটা তো আমাদের আসার কথা তাহলে আমরা এটা হচ্ছে এই জিনিসগুলাকে আমরা একসাথে দিয়ে দিই এখানে যা কিছু আসছে আনডিফাইন বলতেছে দিয়ে দিই এখানে দেখি কি দেখায় আগে দিতে হবে আমাদেরকে টাইপ অফটা টা দিতে হবে এটার আগে টাইপ অফ যদি আমাদের এটা স্টিং এর ক্ষেত্রে টাইপ দেখাবে না টাইপ অফ দেওয়ার আমাদের দরকার নাই লেন্থ তো দেখাবে না যেহেতু এটা আমরা নাম্বার দিয়ে হচ্ছে এটাকে এখন আমরা হচ্ছে একটা ইয়ে করে ফেলছি এটা দেখাবে না আর এই কনসোল ডট লগ গুলোকে হচ্ছে আমরা একটু কমেন্ট আউট করি যেটা কনফ্লিক্ট করতেছে অলরেডি সো এবার যদি আমরা একটু রিলোড দিয়ে দেখি এই যে দেখেন ওয়ান এগুলো আমাদেরকে মূলত রি মানে একটু ঝামেলা করতেছে সো আমরা রিলোড দিলাম দেখলাম এই যে আমরা যখন নাম্বার বানালাম তখন হচ্ছে ট্রুটা হচ্ছে ওয়ান যদি আমরা এখানে এখন ফলস লিখি তাহলে দেখবো আমাদেরকে দেখাবে জিরো দেখেন জিরো তার মানে আমরা যেটা দেখার কথা ছিল যে ট্রু আর ফলস এর আসলে ভ্যালু কত ট্রু এর ভ্যালু হচ্ছে ওয়ান এবং ফলস এর ভ্যালু হচ্ছে জিরো তো আপনি হয়তো জেনে থাকবেন যে কম্পিউটার এক সময় ওয়ান আর জিরো ছাড়া কিছুই বুঝতো না ঠিক আছে ওকে সো এটা আমরা পরে দেখি ঠিক আছে এই জিনিসটা আসলে আমরা মাঝখান দিয়ে দেখতে গিয়ে আবার আমরা ডিস্টার্ব হয়ে গেলাম তো আমরা হচ্ছে এটাকে কমেন্ট আউটটা ইয়ে করে দিই আর হচ্ছে আমাদের এই জিনিসটা এখন আর আমাদের দেখার দরকার নাই ওকে তো আমাদের এখন আর এটা লাগবে না এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা অ্যারে কে একটা অ্যারেকে আমরা হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করতে চাচ্ছি একটা অ্যারে যে একটা অ্যারে মনে করেন আমরা হচ্ছে এটাকে চাচ্ছি হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করে ফেলা আমার জন্য তাহলে আমরা কি করতে পারি সাপোজ আমরা হচ্ছে যদি ডাটা কন নামে একটা অ্যারে নিয়ে নিই ঠিক আছে ডাটা কনের ভিতরে যদি আমরা একটা অ্যারে নিয়ে নিই সাপোজ আমি একটা অ্যারে নিচ্ছি আমরা দিলাম হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা আসলে আমার এগুলা বানানোর জন্য কোনো প্রস্তুতি টুস্তুতি কিছুই থাকে না জাস্ট মন চাইছি বসছি করতেছি এই হচ্ছে অবস্থা তো এই জন্য হচ্ছে মাঝে মধ্যে একটু ইয়ে হয়ে যেতে পারে আর আমি যে খুব এক্সপার্ট এরকম কোনো কিছু না তো সবাই এটা করছে কেউ কিছু মনে করবেন না তো যাই হোক এখন যেটা করতে চাচ্ছি আমরা কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি এটাকে হচ্ছে প্রথম আমরা একটু চেক করে নিই যে এটা কি আসলে ঠিক আছে আমরা যে একটা ডাটা কনের মধ্যে হচ্ছে আমরা একটা অ্যারে যে নিলাম আমরা এই অ্যারেটা এটা আসলে কি এটা আমরা হচ্ছে দেখতে চাচ্ছি এখন যদি আমরা এখানে রিলোড দিই দেখবো এটা হচ্ছে একটা অ্যারে এই যে দেখেন আমাদেরকে বলতেছে এটা হচ্ছে একটা অ্যারে এবং এটা হচ্ছে একটা অবজেক্ট এবং এটা হচ্ছে এটা লেন্থ হচ্ছে অবস্থা এখন এই অ্যারেটাকে যদি আবার এখানে ক্লিক করলে দেখবেন যে এর এর রেজাল্ট গুলো কিন্তু আমরা দেখতেছি দেখেন এটার ইন্ডেক্স নাম্বার ওয়ান এর জিরো টু এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে ওয়ান অনেক সুন্দর হ্যাঁ তারপরে থ্রি ইন্ডেক্স নাম্বার টু ফোর এবং এটা অনেক মানে এবং অবজেক্ট এক ধরনের অবজেক্ট এখন যদি আমরা এটাকে যদি স্ট্রিং করে ফেলি বা করতে চাই তাহলে কি করব আমরা হচ্ছে জাস্ট এই পুরো যে জিনিসটা আছে এটাকে কাট করে নিয়ে আমরা জাস্ট স্ট্রিং নামক ফাংশনের মধ্যে দিয়ে দিবো স্ট্রিং ফাংশনের মধ্যে হচ্ছে আমরা এটাকে দিয়ে দিব কন্ট্রোল এস দিয়ে সেভ দেন দেখেন এখন কি দেখাচ্ছে এখন জাস্ট আর কোনো কিছুই দেখাচ্ছে না যখন এটা স্ট্রিং হয়ে গেছে তখন লেন্থটা একটু খেয়াল করেন সেভেন হয়েছে কীভাবে হয়েছে আমি এটা একটু পরে বোঝাচ্ছি আগে দেখেন রেজাল্টটা দেখালো এবং বলতেছে এটা ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং একটু আগে কিন্তু এটা ডাটা টাইপ যখন অ্যারে ছিল তখন ছিল এটা হচ্ছে অবজেক্ট আর এখন যখন এটা স্ট্রিং হয়েছে এটা ডাটা টাইপ হয়ে গেছে স্ট্রিং এবং আমাদেরকে বলতেছে লেন্থ হচ্ছে সেভেন তো স্ট্রিং কি করে স্ট্রিং হচ্ছে দেখেন সে হচ্ছে এক এবং এই কমাকেও সে ধরে বসছে কারণ এটাও তার কাছে ভ্যালু আছে এটাও তার কাছে একটা ডাটা স্ট্রিং এর ক্ষেত্রে সো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত থেকে তো আছে সেভেন মানে সে এই যে যে কোনো জিনিসকে সে ডাটা হিসেবে কাউন্ট করে ফেলে যখন আপনি কোনো একটা অ্যারেক স্ট্রিং এ কনভার্ট করবেন তখন সে মূলত যেটা হচ্ছে তার ভিতরে যাই থাকুক না কেন প্রত্যেকটা জিনিসকে সে এলিমেন্টকে সে ডাটা হিসেবে কনভার্ট করে ফেলবে এটা আমাদের দরকার হবে এরে থেকে স্ট্রিং করা ঠিক আছে তো এটা আমরা করতে পারি ঠিক আছে তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো আমরা হচ্ছে এবার দেখি নাম্বার তো আমরা হচ্ছে স্ট্রিং এ করলাম নাম্বার থেকে স্ট্রিং এ করলাম এরে থেকে স্ট্রিং এ করে ফেললাম ওকে এবার আমরা চাচ্ছি স্ট্রিং থেকে কিভাবে আমরা নাম্বার করে ফেলতে পারি স্ট্রিং থেকে কিভাবে নাম্বার করা যায় এই জিনিসটা আমরা একটু দেখতে যাচ্ছি সো আমরা এটাকে হচ্ছে আপাতত ফেলে দিচ্ছি আর কোনো কিছু লাগবে না এবং হচ্ছে এখানে বলতেছি আমরা স্ট্রিং টু নাম্বার স্ট্রিং টু নাম্বার এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে নাম্বার থেকে স্ট্রিং করা এবার দেখতেছি স্ট্রিং থেকে নাম্বার করা আচ্ছা তো আমরা যেটা করব সাপোজ আমি ডাটা কন এই নামে নিয়ে নি ডাটা কনের ভিতরে হচ্ছে আমি একটা অ্যারে নিলাম সাপোজ মনে করেন অ্যারে নিলাম যে কোনো সংখ্যা হতে পারে সাপোজ আমি সিক্স 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 একটা অ্যারে নিলাম এখন এটা তো আমি জানি এটা কি এটা একটা অ্যারে সরি এটা হচ্ছে একটা স্ট্রিং আমি এর বলতেছি কেন আমি জানি না এটা একটা স্ট্রিং আমি ঘুমাই নেই মানে হয়তো সম্ভবত এই কারণে আচ্ছা এটা হচ্ছে স্ট্রিং এবং এটার মধ্যে তিনটা হচ্ছে আমাদের এলিমেন্ট আছে মানে এটা লেন্থটা হচ্ছে থ্রি আচ্ছা তো এখন যদি আমরা এটাকে নাম্বার করে ফেলি তাহলে কি হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু দেখার বিষয় আমরা যদি এটাকে নাম্বার করতে চাই এবং কিভাবে করতে পারি ওই যে মেথডটা কিন্তু একটু আগে দেখালাম জাস্ট ফাং আপনি যখন নাম্বার থেকে স্ট্রিং করবেন তখন হচ্ছে স্ট্রিং ফাংশন লিখবেন আর যখন স্ট্রিং থেকে নাম্বার করবেন তখন হচ্ছে আপনি জাস্ট নাম্বার ফাংশন লিখবেন একই কথা আপনি জাস্ট লিখে দেন নাম্বার এবং এন্টার বড় হাতের লিখবেন প্যারেন্থেসিসের ভিতরে আপনি এটাকে প্রিন্ট করে দেন এবার যদি আপনি এটাকে রিলোড দেন দেখেন একটু আগে ছিল স্ট্রিং এখন যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে একটা নাম্বার নাম্বারে কিন্তু কোনো লেন্থ হয় না এই জন্য এটা বলতেছে এটা হচ্ছে একটা আনডিফাইন্ড আচ্ছা এটা এভাবেও আমরা করতে পারি আবার চাইলে আমরা টু স্ট্রিং দিয়েও আমরা সরি টু নাম্বার দিয়েও আমরা এই জিনিসটা করে ফেলতে পারি এখানে হচ্ছে যেটা হচ্ছে আমরা টু স্ট্রিং এর ক্ষেত্রে যে জিনিসটা দেখছিলাম ওই জিনিসটা আমরা করে ফেলতে পারি বাট এখানে কিন্তু ওই ইউজ হয় না এখন আর আমরা করব তো আর নাম্বার দিয়ে আমরা ফলস কিভাবে কনভার্ট করতে পারি টু এর ভ্যালু কত ফলস এর ভ্যালু কত এটা তো আমরা দেখলাম এখন মনে করেন আপনি একটু জটিল জিনিসের দিকে চলে যাই সাপোজ মনে করেন এই ডাটার মধ্যে আপনি লিখলেন যে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড এখন আপনি চাচ্ছেন যে এই ভ্যালুটাকে আপনি হচ্ছে নম্বরে কনভার্ট করবেন এখন এটা আসলে পসিবল কিনা এটা হবে কিনা হ্যাঁ আপনি চাচ্ছেন এটা এর আগে যেটা নিলাম সেটা তো একটা নাম্বার নিছি এজন্য হচ্ছে এটা এই যে একটা 666 এটা তো এমনিতেও নাম্বার এটা স্ট্রিং এ থাকলো নাম্বার নাম্বারে থাকলো নাম্বার বাট আপনি চাচ্ছেন হচ্ছে যে এটাকে আসলে এভাবে করা যাবে কিনা তো

প্রথমবার যে কঠিন লাগবে তার চেয়ে পরের আর একটু কম কঠিন লাগবে এখন দেখেন আমরা যদি এটাকে বলি যে এই যে এটা তো একটা এটা হচ্ছে একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারকে আমরা নাম্বার বানাই ফেলতে চাচ্ছি নাম্বারকে আমরা ক্যারেক্টার করতে চাচ্ছি সেটা ভিন্ন আর বিষয় স্ট্রিং করতে চাচ্ছি সেটা তো নাম্বার থাকতেছে ঠিক আছে কিন্তু এখানে তো পুরো জিনিসটাই এলো তো রিলোড দিলে দেখেন কি দেখায় বলতেছে এন এ নাম্বার আনডিফাইন্ড দেখেন নাম্বার এটা ছিল স্ট্রিং নাম্বার কিন্তু হয়েছে এই যে বলতেছে এটা টাইপ অফ ডাটা ডাটা টাইপ হচ্ছে নাম্বার ওকে ফাইন আনডিফাইন কারণ আমরা জানি নাম্বারে কোনো লেন দেখায় না তাও ঠিক আছে আমাদের রেজাল্ট আনডিফাইন তাহলে এন এ এন কি এন এন মানে হচ্ছে এটা হচ্ছে নট এ নাম্বার যদিও জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এটাকে বলতেছে একটা নাম্বার কিন্তু প্রথমে ডিক্লেয়ার করতেছে এন এন মানে নট এ নাম্বার এটা যদিও একটা নাম্বার আপনি জোর করে এটাকে নাম্বার বানাইছেন মানে জোর করে কবিতা আবৃত্তি করাইছেন ভালো কথা তারপর এটা কবিতা না এখন জোর করে আপনি এটাকে বলতেছেন যে এটা হচ্ছে একটা নাম্বার কিন্তু জাভাই স্ক্রিপ্ট আবার ডিক্লেয়ার করে দিচ্ছে এন এন মানে নট এ নাম্বার মানে টেকনিক্যালি আসলে এটা নাম্বার না সোজা কথা হচ্ছে আপনি জাভাই স্ক্রিপ্ট বা প্রোগ্রামিং এর দৃষ্টি কোনে টেকনিক্যালি যদি আপনি চিন্তা করেন তাহলে আসলে এটা নাম্বার না বাট এটা একটা নাম্বার এরকম জিনিসটা একটা নাম্বার তো এ হচ্ছে আপনার হচ্ছে এন এন এটা একটা স্পেশাল ক্যারেক্টার মনে রাখবেন নট এ নাম্বারটা কিন্তু এটা নিয়ে কাজ করা লাগে সো এটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার এই জিনিসটা নিয়ে কিন্তু আপনি যখন প্রজেক্ট করবেন তখন বুঝবেন যে এই জিনিসগুলো আসলে কত সো আমরা তাহলে দেখলাম যে একটা টেক্সটকে বা একটা লেখা টেক্সটকে কিভাবে হচ্ছে আমরা নাম্বারে মানে নট নাম্বার করতে পারি বা নাম্বারে কনভার্ট করতে পারি সো এগুলো আপনি ইয়ে করে নেবেন তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে সাপোজ মনে করেন আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে যদি আমরা মনে করেন আরেকটা জিনিস আমার মনে উঠলেও আমরা দেখাই আপনাকে সাপোজ আমি মনে করেন একটু আগে যেটা নিলাম এখানে সাপোজ মনে করেন স্টিং এর মধ্যে নিলাম সিক্স 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 ওকে এই জিনিসটা হচ্ছে আমি নিলাম তো আমি জানি এটা হচ্ছে একটা স্ট্রিং দেখাবে ভ্যালু দেখাচ্ছে আমরা যদি এটাকে নাম্বারের মধ্যে দিয়ে দিই একটু খেয়াল করেন আমরা যদি নাম্বার নামক ফাংশনের মধ্যে দিয়ে দিলাম ভালো কথা এবং এই ফাংশনের মধ্যে পেস্ট করে দিই কন্ট্রোল এস তাহলে কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে একটা নাম্বার ওকে এ ছাড়াও আপনি আরেকটা ওয়েতে এই জিনিসটাকে করতে পারবেন যেটা হচ্ছে আপনি আরেকটা ওয়েতে যেটা করতে পারেন সেটা হলো আপনি এখানে হচ্ছে পার্স ইন্টেজার বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে জাভা একটা বিল্ড ইন ফাংশন এটা দিয়ে আপনি করতে পারেন সাপোজ আপনি যদি বলেন যে ডাটা কন ইকুয়াল টু সাপোজ আপনি যদি বলেন পার্স হ্যাঁ পি এ আর এ সি পার্স ইন্টেজার আমরা দেখতে পাচ্ছি এই যে এটার মধ্যে যদি আপনি এই জিনিসটাকে দিয়ে দেন সাপোজ স্ট্রিংটাকে দিয়ে দেন কন্ট্রোল সি দিয়ে কপি করেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন ওকে এখন কি দেখায় রেজাল্টটা দেখেন এখন কি দেখায় রেজাল্টটা সেটা একটু দেখেন একই রেজাল্ট কোনো পরিবর্তন না দেখেন উপরেরটা যদি আপনি ডিলিটও করে দেন দেখেন একই রেজাল্ট কোনো কিন্তু পরিবর্তন নেই এটা হচ্ছে একটা পার্স ইন্টেজার এভাবে কিন্তু আপনাকে কাজ করা লাগতে পারে যখন আপনি কোনো একটা ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন তখন হচ্ছে এভাবে কাজ করা লাগতে পারে তো আবার পার্টস একটা ইন্টেজার মানে কি এটা হচ্ছে একটা পরিপূর্ণ সংখ্যা এটা পরিপূর্ণ সংখ্যা ইন্টেজার দেখেন আপনি পরিপূর্ণ সংখ্যা যে কিভাবে প্রমাণ করেন দেখেন আপনি যদি দশমিকের পরে এখানে যদি কিছু একটা দেন এরকম আপনি দেখেন সে কিন্তু পূর্ণ সংখ্যা প্রকাশ করবে সে দশমিকের পরের সংখ্যা কিন্তু প্রকাশ করবে না পার্সেন্টেজারের ক্ষেত্রে সাপোজ আপনি যদি রিলোড দেন দেখেন সে কিন্তু আপনার দশমিকের পরে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না কারণ সে একটা পূর্ণ সংখ্যা এটা মানেই হচ্ছে পূর্ণ সংখ্যা দেখাবে কিন্তু তারপরেও যদি কখনো আপনার দরকার হয় যে আপনি দশমিকের পরে দেখাতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন আসলে দশমিকের পরে যদি আপনার দেখানোর দরকার হয় তখন আপনি আসলে কি করবেন সেটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি এখানে হচ্ছে কন্ট্রোল অল্টার ডাউনের দিয়ে আমরা যদি এটাকে হচ্ছে একটা কপি করে নিই এবার এখানে যদি ফার্স্ট সিনটা যারা আমরা লিখে দিলাম হচ্ছে দা ফার্স্ট ফ্লোট ঠিক আছে ফার্স্ট ফ্লোট পি এ আর এ সি ফার্স্ট ফ্লোট এই যে দেখেন চলে আসছে অলরেডি ওকে এই যে এটা যখন আমরা এটা রিলোড দেন দেখেন এবার দশমিকের পরে যে সংখ্যা আছে এই জিনিসগুলা কিন্তু আমাদের কিন্তু এটা দেখাচ্ছে ঠিক আছে তো এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আহ যেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি তো আমরা যেটা আরো আছে সাপোজ মনে করেন আপনি এই দশমিকের পরে এতগুলো সংখ্যা দেখাতে চাচ্ছেন না এতগুলা সংখ্যা দেখাবেন না আপনার ইচ্ছা আপনি চাচ্ছেন দশমিকের পরে দুই গত দেখাবেন তাহলে আপনি যেটা করতে পারেন এটাকে হচ্ছে ডাটা কনটাকে আপনি কনসোল ডট লক করেন এখানে একটা কনসোল ডট লক দেন কনসোল ডট লক তারপরে হচ্ছে আপনি এখানে লেখেন এক্সাম্পল ডট ফি মানে এটাকে হচ্ছে ডাটা কন ডাটা নামে কল দিয়ে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে টু ফিক্স টু ফিক্স টু ফিক্সড নামে হচ্ছে একটা ইয়ে থাকে এটা হচ্ছে একটা মেথড থাকে এই মেথডটাকে হচ্ছে আপনি জাস্ট কল করে দেন এবার যদি আপনি এটাকে এখানে যদি এবং হচ্ছে আপনি যখন আহ এগুলাকে আপনি যখন রিলোড দেন দেখেন আহ আচ্ছা এটাকে হচ্ছে আমরা কমেন্ট আউট করি তাহলে এতগুলা রেজাল্ট একসাথে দেখাবেন আমরা কনফিউজ হব না কন্ট্রোল দিয়ে সেভ দেন দেখেন আমরা কি করলাম এই যে পার্টস মানে ডাটা কনের ভিতরে পার্স ইন্টেজার যে জিনিসটা আছে এবার যদি আমরা একটু রিলোড দিই দেখেন আমাদেরকে কিন্তু দেখাচ্ছে হচ্ছে এই যে ছয়শ এবং হচ্ছে দশমিকের পরে সংখ্যাটাকে সে একটা পরিপূর্ণ মানে সংখ্যাতে দেখাচ্ছে আমরা চাচ্ছি দশমিকের পরে দুইটা সংখ্যা দেখাকে এখানে তাহলে আমরা এখানে জাস্ট টু লিখে দিই যদি আমরা টু লিখে দিই তাহলে দেখেন দশমিকের পরে দুই সংখ্যা দেখাচ্ছে যদি আমরা দশমিকের পরে সাপোজ মনে করেন লিখে দিলাম হচ্ছে ফোর তাহলে আমাদের দশমিকের পরে চারটা সংখ্যা সে দেখাবে ঠিক আছে তো এ হচ্ছে অবস্থা তো আমরা চাইলে এভাবে পুরো জিনিসটাও দেখাতে পারি চাইলে আমরা টু ফিক্স দিয়ে মানে টু ফিক্স এর মধ্যে কোনো ভ্যালু না দিয়ে আমরা চাচ্ছি দশম সাপোজ মনে করেন একটা কাস্টমার কিছু কিনবে তার মনে করেন যে খুচরা হয়তো দশমিকের পরে এত সংখ্যা চলে আসছে আপনি চাচ্ছেন না যে ওই জিনিসটা তার কাছ থেকে নিবেন ওই বিলটাকে আপনি মানে সমান সমান করে দিবেন তাহলে সেটা ক্ষেত্রে আপনি হচ্ছে জাস্ট এই যে যে ভেরিয়েবল মধ্যে পার্টস ভ্যালুটাকে রাখলেন সেটাকে হচ্ছে কনসোল ডট এসে ডট টু ফিক্সড করে দিলে কিন্তু এটা পরিপূর্ণ একটা ভ্যালু হয়ে যাবে আর যদি আপনি চান যে না দশমিকের পরে এক দুই দেখাবেন তাহলে আপনি এভাবে দেখাতে পারেন আপনি যদি এখানে দেখেন যদি দশগত দেখেন তাহলে কি হবে আপনার এখানে কি দশ ঘর আছে দেখেন তো একটু আচ্ছা দশ ঘর মনে হয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা না নয়টা লাস্ট হচ্ছে একটা জিরো দেখাচ্ছে না টু ফাইভ জিরো ওকে আমরা যদি এখানে পনেরো গত দেখা দেখেন কিছু আজব জিনিসপত্র দেখাবে যেটা হচ্ছে দেখেন এই যে কতগুলো জিরো 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 ফোরটা চলে আসছে আপনি যদি এখানে পঞ্চাশ গত দেখেন দেখেন কি হয় আমি এটা জানি না কেন হয় এই যে দেখেন কি কতগুলো নাম্বার অটোমেটিক জেনারেট হয়ে চলে আসছে সো এটা কিন্তু আমি জানি না এটা কেন হয় আমি এটা বলতে পারবো না অনেস্টলি ওকে সো আমাদের ওটা জানার দরকার না বিষয়টা হচ্ছে আমরা মানে মেইন যে থিওরি এটা হচ্ছে ধরাটা হচ্ছে আমাদের মেইন জিনিস সো আমরা যদি একেবারে পরিপূর্ণ দেখাতে চাই তাহলে আমরা হচ্ছে জাস্ট টু ফিক্স টিপস করলে জিনিসটা হয়ে যাবে তো এই তো এই হচ্ছে মোটামুটি স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করা আর হচ্ছে নাম্বার থেকে স্ট্রিং এ কনভার্ট করা আর হচ্ছে ট্রু ফলস কে তো আমরা দেখেই ফেললাম মাসখান দিয়ে ওটা নতুন করে দেখানোর মতো কিছু নেই আর হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি

যে কোনো নামে নিতে পারি আমরা তাহলে কি হবে ডাটা কনটা ওইটার মধ্যে সেট হয়ে যাবে যে কোনো নামে সাপোজ ডাটা কনের পরে যদি আমরা এটাকে ফাঁকা রেখে যদি নিই সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম আমার নাম দিয়ে সাপোজ হচ্ছে মারুফ ইকল টু সাপোজ হচ্ছে আমি একটা স্ট্রিং ভ্যালু দিলাম সিক্স আমার এখানে হচ্ছে এটা কোথায় গেল সিক্স ওকে সো আমরা হচ্ছে মারুফ ওয়ান মারুফ টু এভাবে নিই ঠিক আছে আচ্ছা আমরা নিলাম হচ্ছে ফাইভ অথবা সিক্স দেখেন যেটা হচ্ছে সেটা হলো আহ আমরা দুটো জিনিস নিলাম একটা হচ্ছে স্ট্রিং একটা হচ্ছে নাম্বার এখন এই দুটোটা জিনিসকে কি আমরা যোগ করতে পারবো এবং করলে কি হবে আমরা দেখি তো দুইটাকে যদি আমরা যোগ করতে চাই এবং হচ্ছে যোগ করলে এটা আসলে কি হবে এটা যোগ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো রেজাল্টটাকে হচ্ছে ডাটা কনের ভিতরে দিয়ে দিব যেহেতু ডাটাকন ফাঁকা তো আমরা ডাটাকনের ভিতরে দিয়ে দিই ডাটাকন কন বলে ভিতরে দিয়ে দিই ডাটাকন কন ভেরিয়েবলের মান হয়ে যাবে এখন এম আর এর মারুফ ওয়ান প্লাস মারুফ টু মারুফ ওকে এবার যদি আমরা ডাটা কনকে কনসোল ডট লক টক যা করার আছে সব তো করাই আছে আমরা যদি একটা রিলোড দি বলতেছে এটা হচ্ছে 66 এবং এটা একটা স্ট্রিং এবং এটা হচ্ছে মানে টু দুইটা ক্যারেক্টার এটার মধ্যে আছে আচ্ছা ভালো কথা তো 6 এ 6 যোগ করলে তো 66 হয় না হয় 66 হয় না কিন্তু সো দেখেন এটা কিন্তু ফলস একটা রেজাল্ট দেখাইলো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে সে যেটা করে আর কি জাভা স্ক্রিপ্টের ইঞ্জিন যেটা করতেছে সেটা হচ্ছে সম্ভবত ওদের রান টাইম বিএট ইঞ্জিন গুগলের ওটা যেটা করে সেটা হচ্ছে আপনার এই ছয়টাকে সে প্রথমে নিবে এবং পাশে হচ্ছে আবার এই ছয়টাকে বসাই দিচ্ছে এটাই করছে সাপোজ আপনি যদি এখানে যদি একটু গ্যাপ দিয়ে দেন দেখেন কি হয় কন্ট্রোল এস দিয়ে সেফ দেন এখানে এসে রিলোড দেন দেখেন গ্যাপটা চলে আসছে এখানে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা তো এগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যে আপনি একটা স্ট্রিং আবার আর একটা নাম্বার একসাথে যোগ করতে চাচ্ছেন তাহলে রেজাল্টটা তো এখানে মানে আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু আসবে না স্ট্রিং এর সাথে আপনি মানে কিভাবে সম্ভব এটা স্ট্রিং আপনি এভাবে করতে পারেন যে এটাকে নাম্বার বানায় তারপর আপনি দিয়ে দিতে পারেন তো আপনি যদি নাম্বারে কনভার্ট করে ফেলেন ওটা তো ভিন্ন ব্যাপার কন্ট্রোল এক্স দিয়ে যদি আপনি এখানে নাম্বার দিয়ে দেন

एक okay, হচ্ছে প্র্যাকটিস করা ট্রাই করেন প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনি কোড দেখে সারা দিন কোড দেখলে কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস না করেন ভাই আর হচ্ছে সো দেখেন আমরা কিন্তু এরকম প্রবলেম গুলো সলভ করব আমরা হচ্ছে আর কয়েকটা ক্লাস যখন আমরা হচ্ছে আমাদের ইফ এলস তারপরে হচ্ছে আমরা ফাংশন শিখে যাব অবজেক্টটা শিখে যাব আমাদের তখন এরপরে কিন্তু আমরা এগুলো যে রিয়েল যে প্লেভারটা আসলে কোথায় কাজে লাগে এখন কিন্তু আপনি প্লেভার পাচ্ছেন না যে জিনিসগুলো আসলে কোথায় কাজে লাগে আমি যেগুলো শুধু শিখতেছি আর আজগুবি জিনিসপত্র কোথায় কাজে লাগে তখন কিন্তু আপনি বুঝবেন যে আসলে এগুলো রিয়েল ফ্লেভারটা কি আর এখন যদি আপনি ভালো করে না বুঝেন তখন কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন আলটিমেটলি সো ওকে সবাই হচ্ছে এগুলো প্র্যাকটিস করে ফেলেন আর হচ্ছে নেক্সটে আমরা হচ্ছে আরো ইম্পর্টেন্ট কোনো কিছু দেখবো ওকে টেক